দীর্ঘ এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার সন্ধ্যা ৬টার আগে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির শীর্ষ স্থানীয় এই দুই নেতা, এর আগে বিকালে ৬টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে দেওয়া উচ্চ আদালতের জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ৮ই ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় গিয়ে দেখা যায় দুই নেতার জামিনের সংবাদ পেয়ে কেরানীগঞ্জ ও ঢাকার আশেপাশের বিএনপি নেতাকর্মীরা দুপুর থেকে কারাগার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের বিষয়টি কেন্দ্র করে কারাগার কর্তৃপক্ষ কারাগার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কারাগারে আসা বন্দীদের আত্মীয় স্বজন ও দর্শনার্থীদের কারাগার এলাকায় প্রবেশকালে তল্লাশি করা হচ্ছে। বিকেল থেকে মির্জা আব্বাসের স্ত্রী আফরুজা আব্বাস কারাগারের ফটকে অপেক্ষা করছেন। তার সঙ্গে রয়েছেন বিএনপির আরও অনেক নেতাকর্মী। নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।